হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টেকনিক্যাল এডুকেশন চ্যানেল এখন তোমাদের সাথে আইটিআই এম গ্রুপ এবং ই গ্রুপ ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অফলাইন কাউন্সিলিং এর নোটিশ নিয়ে আলোচনা করবে। ফ্রেন্ডস, খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। তোমরা এখনো যারা আইটিআই তে অ্যাডমিশন হওনি বা তোমাদের যাদের এখনো পর্যন্ত সিট অ্যালোটেড হয়নি, তোমাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি জানতে চাও যে এই অফলাইন কাউন্সিলিং এ তোমরা কারা পার্টিসিপেট করতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে এবং আমাদের এই অফলাইন কাউন্সিলিং করার জন্য কোথায় যেতে হবে, কত তারিখে যেতে হবে এবং আমাদের কটার সময় যেতে হবে, যাবতীয় যা ইনফরমেশন আছে ফ্রেন্ডস, তোমরা যদি এই বিষয়গুলো জানতে চাও তাহলে আমাদের এই ভিডিওটিকে একদম লাস্ট পর্যন্ত খুব কেয়ারফুলি ফলো করো। আর ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ডান দিকে রেড সাবস্ক্রাইব আর পাশের বেল বটনটি অবশ্যই প্রেস করে দাও। ফ্রেন্ডস, এবার আমরা আমাদের টপিকে চলে আসবো। তো আমরা যদি নোটিশটি খুলি, সবার প্রথমে আমরা দেখতে পারবো যে সাবজেক্টটি আছে নোটিফিকেশন ফর ম্যানুয়াল অফলাইন কাউন্সিলিং অফ এম এন্ড ই গ্রুপ টু ফিল আপ রিমেনিং ভ্যাকেন্সি অফ গভর্নমেন্ট পিপিপি আইটিএস ফর 2018। মানে আমাদের যে ফাঁকা সিটগুলো আছে সেই সিটগুলোকে পূরণ করার জন্যই আমাদের এই অফলাইন কাউন্সিলিংটি করা হচ্ছে। সো দেখো, দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য অফলাইন ম্যানুয়াল কাউন্সিলিং ফর বোথ এম এন্ড ই গ্রুপ উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার শিডিউলস গিভেন ইন। দেখো নিচে আমরা দেখতে পারবো নোটিশটি, নিচে আমাদের এখানে একটি অ্যানক্সার এক্স এ দেওয়া আছে যেখানে যে শিডিউলসগুলো দেওয়া আছে এই শিডিউলস অনুযায়ী আমাদের এই অফলাইন কাউন্সিলিংটি হবে। তো এটা আমি নেক্সট তোমাদের সাথে আলোচনা করছি, আমি আগে তোমাদের যে নোটিশটি আছে সেটি ভালো করে পড়ে নিচ্ছি। তো এবার আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে আমরা এই অফলাইন কাউন্সিলিংয়ে কারা অংশগ্রহণ করতে পারবো এবং কারা অংশগ্রহণ করতে পারবো না। তো সবার প্রথমেই দেখো, আমরা এখানে যদি ভালো করে দেখি এটি নোটিশটি, মেরিট লিস্টেড ভ্যালিড ক্যান্ডিডেট অফ এম এন ই গ্রুপ হু কুড নট পার্টিসিপেট ইন দ্য অনলাইন কাউন্সিলিং অর ডিড নট গেট এনি সিটস ইন অনলাইন কাউন্সিলিং অর কুড নট টেক অ্যাডমিশন ইভেন আফটার অ্যালটমেন্ট অফ এ সিট ডিউ টু ডিফারেন্ট রিজন অ্যান্ড হ্যাভিং ফলোয়িং র্যাঙ্কস আর অনলি এলিজিবল ফর দিস অফলাইন কাউন্সিলিং। মানে এখানে ফ্রেন্ডস আমরা তিনটে জিনিস পাচ্ছি। প্রথমত আমাদের ভ্যালিড র্যাঙ্ক থাকতে হবে, মানে আমাদের অ্যাজ পার মেরিট লিস্ট, আমাদের যে মেরিট লিস্টটি বেরিয়েছিল সেখানে আমাদের যেই আমাদের যদি র্যাঙ্ক থাকে তাহলে আমাদের কিনা আমাদের এই নিচে যে র্যাঙ্কগুলো দেওয়া আছে মেনশন করা আছে, তো এগুলো আমি নেক্সট বলছি। সেই র্যাঙ্কটি যদি আমার থাকে তাহলে আমি অংশগ্রহণ করতে পারবো। বাট দেখো এখানে তিনটে জিনিস তোমরা মাথায় রাখবে, আমরা যারা অনলাইন কাউন্সিলিং করিনি আমরা কিন্তু তারাও এই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবো, আর আমরা যারা অনলাইন কাউন্সিলিং করেছিলাম কিন্তু আমরা সিট পাইনি আমরা তারাও এই অফলাইন কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবো। ইভেন আমরা যারা অনলাইন কাউন্সিলিং করে সিট পেয়েছি বাট আমরা অ্যাডমিশন নিইনি, সেটা যে কারণেই হোক আমরা অ্যাডমিশন নিইনি, আমরা তারাও এই অফলাইন কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবো। সো ফ্রেন্ড, আমাদের যদি র্যাঙ্ক থাকে, ভ্যালিড র্যাঙ্ক থাকে, তাহলে আমরা এই যে অফলাইন কাউন্সিলিংটি হচ্ছে তাহলে আমরা এই অফলাইন কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবো। বাট এবার প্রশ্ন রয়ে গেছে তাহলে আমরা কারা এই অফলাইন কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবো না। সো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যাদের অলরেডি অনলাইন কাউন্সিলিং থ্রু সিট অ্যালোটেড হয়েছে এবং যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা এই অফলাইন কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না। সো ফ্রেন্ড, এরপরে আমাদেরকে জানতে হবে যে আমরা এই অফলাইন কাউন্সিলিং যখন যাব তখন আমাদেরকে কি কি ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে। সো দেখো, তোমরা তোমাদের যে র্যাঙ্ক কার্ডটি আছে তোমরা সেই র্যাঙ্ক কার্ডটি নিয়ে যাবে, আর তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে, সমস্ত তোমাদের এম গ্রুপ বা ই গ্রুপের যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সব অরিজিনাল নিয়ে যাবে। তার সাথে তোমাদের এসসি এসটি বা পিএইচ যেই সার্টিফিকেটই হোক না কেন সেগুলোরও অরিজিনাল নিয়ে যাবে। সো ফ্রেন্ড, আমরা বুঝতে পারলাম যে আমরা কারা এই অফলাইন কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবো এবং কারা পারবো না এবং আমাদেরকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এরপরে নেক্সট আমাদেরকে যেটা জানতে হবে যে আমার র্যাঙ্ক কত থাকতে হবে আর আমাকে কত ডেটে বা কত সময়ে আমাকে যেতে হবে এবং আমাকে কোথায় যেতে হবে এই অফলাইন কাউন্সিলিং করার জন্য। আর ফ্রেন্ডস, তোমাদের এই যে এলিজিবল র্যাঙ্কগুলো আছে এগুলো অবশ্যই তোমাদের নিজেদের জানা দরকার বা এই নোটিশটি তোমাদের নিজেদের ফোনে থাকা দরকার। সো ফ্রেন্ড, আমি তোমাদেরকে একবার বাই স্টেপ দেখাচ্ছি যে এই নোটিশটি তোমরা তোমাদের নিজেদের ফোনের সাহায্যে কীভাবে দেখবে। খুব সিম্পল ব্যাপার, আশা করি তোমরা এই বিষয়টি সবাই পারবে নিজেরাই। আমাদের যে আইটিআই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে www.webcity.co.in, আমরা এই পেজটি ওপেন করব। এই পেজটি ওপেন করলে আমরা দেখতে পারবো আইটিআই ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অফলাইন কাউন্সিলিংয়ের নোটিশ, আমরা এই নোটিশে ক্লিক করব। এই ক্লিক করলেই ফ্রেন্ডস আমি এতক্ষণ তোমাদেরকে যে নোটিশটি দেখাচ্ছিলাম সেই নোটিশটি তোমরা নিজেরাই দেখতে পারবে। নেক্সট দেখো, তোমরা এই সেকেন্ড পেজে দেখতে পারবে যে তোমাদের
গ্রুপ, মানে তোমাদের কি গ্রুপ, ই গ্রুপ আর এম গ্রুপ, নেক্সট তোমাদের এলিজিবল র্যাঙ্ক, মানে কত র্যাঙ্ক হলে আমি যেতে পারবো, আমার ক্যাটাগরি কি ক্যাটাগরি থাকতে হবে, আর আমাকে ডেট বা টাইমটি অবশ্যই জানতে হবে, এবং আমাকে অ্যাটলিস্ট কোথায় যেতে হবে। সো ফ্রেন্ড, আমি সবার আগেই তোমাদেরকে একবার বলে দিচ্ছি যে আমরা যে ক্যাটাগরি হোক না কেন আর আমাদের যেই র্যাঙ্কই হোক না কেন, আমাদেরকে অ্যাটলিস্ট এই অফলাইন কাউন্সিলিংয়ের জন্য যেখানে যেতে হবে সেটা দেখো অ্যাড্রেসটি দেওয়া আছে। দেখো 110 SN ব্যানার্জি রোড, কলকাতা, কারিগরি ভবন, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7000013। এরপরে নেক্সট দেখো, খুব কেয়ারফুলি তোমরা দেখো ই গ্রুপের ক্ষেত্রে কি না, এখানটা দেখো এলিজিবল যে র্যাঙ্ক দেওয়া আছে সেটা প্রথমেই দেখো, জেনারেল র্যাঙ্ক 1 to 7000, মানে 1 থেকে 7000 পর্যন্ত, বাট কিনা অনলি ফিমেল, মানে শুধুমাত্র ক্যাটাগরি দেখো লেখা আছে ফিমেল ক্যান্ডিডেট অনলি, মানে জেনারেল র্যাঙ্ক যাদের 1 থেকে 7000 কিন্তু ফিমেল, তারা কিনা এই ডেট হচ্ছে তাদের 23 তারিখ আর সময় হচ্ছে 12টা, আর তাদেরকে কোথায় যেতে হবে না, কলকাতা কারিগরি ভবনে যেতে হবে। তো ফ্রেন্ডস, ঠিক এইভাবেই আমি দেখে নেব যে আমার এই এলিজিবল যে র্যাঙ্কটি আছে সেই র্যাঙ্কটির মধ্যে আমি পড়ছি কিনা। যদি আমি সেই র্যাঙ্কের মধ্যে আর সেই ক্যাটাগরির মধ্যে পড়ি, তাহলে আমাকে এই যে মেনশন ডেট আর মেনশন টাইম দেওয়া আছে, এই মেনশন ডেট বা টাইমের মধ্যেই যেতে হবে, নাহলে কিন্তু আমি এই যে অফলাইন কাউন্সিলিংটি হচ্ছে সেটি থেকে কিন্তু আমি বাদ পড়ে যাব। সো ফ্রেন্ড, ঠিক এইভাবেই তুমি দেখে নাও, এম গ্রুপের ক্ষেত্রেও দেওয়া আছে নিচে জেনারেল র্যাঙ্ক 1 থেকে 10000 পর্যন্ত, আর এখানে কি ক্যাটাগরি দেওয়া আছে না, ফিমেল ক্যান্ডিডেট, আর এখানে ডেট হচ্ছে 25 তারিখ আর টাইম হচ্ছে 10টা। ঠিক এভাবেই দেখো নিচে দেওয়া আছে, দেখো জেনারেল র্যাঙ্ক 1 থেকে 5000, এখানে অল ক্যাটাগরি, অল ক্যাটাগরি মানে জেনারেল SC ST OBC যাই হোক না কেন সবাই যেতে পারবে, টাইমটি হচ্ছে 28 তারিখ আর যেতে হবে 10টার সময়। সো ফ্রেন্ড, এখানে তুমি দেখে নেবে এইভাবেই যে তোমার র্যাঙ্ক এখানে পড়ছে কিনা, তোমার র্যাঙ্ক যদি তুমি পড়ে তাহলে, আর তোমার যদি ক্যাটাগরি থাকে তাহলে অবশ্যই তুমি কি করবে না, তোমার যে ডেট আছে সেই ডেটে আর সেই টাইমের মধ্যে তুমি চলে যাবে কোথায় না, কলকাতা কারিগরি ভবনে। সো ফ্রেন্ড, আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝতে পারলে, আর আশা করি তোমাদের কাছে এই ইনফরমেশনটি খুব ভালো লেগেছে। ফ্রেন্ডস, যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক করো আর অনেক অনেক করে শেয়ার করো, আর ফ্রেন্ডস যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ফ্রেন্ডস, টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি দেখার পর ডান দিকে রেড সাবস্ক্রাইব আর পাশের বেল বটনটি অবশ্যই প্রেস করে দাও। ফ্রেন্ডস, মনে রাখবে এই সাবস্ক্রাইব আর বেল বটনে প্রেস থাকলেই আমাদের সব ধরনের আপডেট ইউটিউব তোমার কাছে বাই নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেবে। সো ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, কিপ ওয়াচিং মাই ভিডিও, বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং।